বিজ্ঞানের বিষয় অনার্স প্রথম বর্ষ প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিত কোড নাম্বার 1102 এর আবহাওয়া বিকার বা বিচুর্ণীভবন আমরা একে ওয়েদারিং কথাটাও বলতে পারি। ওয়েদারিং কথাটার মধ্যেই এই অর্থটির সংজ্ঞা লুকায়িত আছে। ওয়েদারিং মানে কি? ওয়েদার মানে আবহাওয়া। ওয়েদারিং বলতে আমরা আবহাওয়ার বিকারগ্রস্তকে বোঝাই। আবহাওয়ার বিকারগ্রস্ত মানে হচ্ছে আবহাওয়া তার কর্মকাণ্ড দ্বারা প্রকৃতির বা শিলার, বিশেষ করে শিলার যে বিকার বা শিলার যে পরিবর্তন করে থাকে সেটিকেই আমরা আবহাওয়া বিকার বলে থাকি। তাহলে বলতে পারি যে পৃথিবীর যে পরিবর্তন হয়ে থাকে তার বাহ্যিক যে পরিবর্তন, এক্সটার্নাল যে পরিবর্তন হয়, সে পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া বিকার। এই আবহাওয়া বিকারকে সহজ ভাষায় বলতে গেলে বলা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের শিলার যে চূর্ণ বিচূর্ণ হওয়া সেটাকে আমরা আবহাওয়া বিকার বলতে বলি। আমি আবার বলি, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলারাশি ভূপৃষ্ঠের উপরিভাগে শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়াকে আবহাওয়া বিকার বলে। এছাড়া রিচি রিচি তার আবহাওয়া ভূবিদ্যা বইয়ে আবহাওয়া বিকারের সংজ্ঞায় বলেছেন শিলা বা খনিজ যা পূর্বে ভূপৃষ্ঠের গভীরে ভারসাম্য অবস্থায় ছিল পরবর্তীকালে উন্মুক্ত অবস্থায়, তার মানে ভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ওই শিলা যখন বের হয়ে আসে তখন প্রাকৃতিক বলতে গেলে আমি বলতে বুঝাতে পারি জলমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের সাথে নানাভাবে ক্রিয়া প্রতিক্রিয়া অংশগ্রহণ করে এবং চূর্ণ বিচূর্ণ হয়। একেই আমরা আবহাওয়া বিকার বিচূর্ণী ভবন বলতে বলে থাকি। আমি আবার বলছি, এক কথায় বলতে গেলে পৃথিবীর বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক শক্তির দ্বারা, তাহলে সহজে বলি আবার, পৃথিবীর যান্ত্রিক এবং রাসায়নিক শক্তির দ্বারা পৃথিবীর শিলারাশির চূর্ণ বিচূর্ণ বা খণ্ড বিখণ্ড হওয়াকেই আবহাওয়া বিকার বা বিচূর্ণ ভবন বলা হয়ে থাকে। আবহাওয়া বিকার বা বিচূর্ণী ভবনের নিয়ন্ত্রক সমূহ। আবহাওয়া বিকার বা বিচূর্ণী ভবন তার কর্মকাণ্ড করে থাকে ভূপৃষ্ঠের শিলার উপর, আর বিচূর্ণী ভবনের সাথে সম্পর্কিত হচ্ছে শিলা। শিলাকে, শিলা কি আমি তোমাকে তোমাদের আগে বুঝিয়েছি, ভূপৃষ্ঠের উপরিস্থিত কতগুলো খনিজ একত্রিত হয়ে যে উপাদান তৈরি করে সেটি হচ্ছে শিলা। সেই শিলার যে চূর্ণ বিচূর্ণ কে কে করছে, আবহাওয়ার কোন কোন উপাদান করছে, যান্ত্রিক, প্রকৃতির যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক, এরা তিনজনই তিনকুলি যে যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক ও দ্বারা যে ভূপৃষ্ঠের চূর্ণ বিচূর্ণ, তাহলে এই যে চূর্ণ বিচূর্ণ হওয়া সেগুলোর নিয়ন্ত্রকটা কি, কে এই নিয়ন্ত্রণ করছে বিচূর্ণী ভবনে? আবহাওয়া বিকার বা বিচূর্ণী ভবনের পদ্ধতি, ধরন বা শক্তি বা এই যে কর্মকাণ্ড পৃথিবীর সকল স্থানে সমান নয়, কারণ পৃথিবীর সব জায়গায় একই রকম জলবায়ু দেখা যায় না। আর আবহাওয়া বিকার শব্দটি মূলত আবহাওয়ার সাথে সম্পর্কিত বেশি, আর কর্মকাণ্ড করছে সে শিলার উপরে। তাহলে যেহেতু আবহাওয়ার সাথে সম্পর্কিত, পৃথিবীর সব জায়গার আবহাওয়া সমান নয়, একই রকম নয়, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে আবহাওয়া বিকারের প্রকৃতি, হারের ধরন সব কিছুরই পার্থক্য হয়। এই যে পার্থক্যটি হচ্ছে, যাদের কারণে হচ্ছে তাদেরকে বলা হয় আবহাওয়া বিকার বা বিচূর্ণী ভবনের নিয়ন্ত্রক। তাহলে বলা যায় জেনি 1941 সালে তার গবেষণাপত্রে আবহাওয়া বিকার বা বিচূর্ণী ভবনের নিয়ন্ত্রক সমূহের ব্যাখ্যা প্রদান করেছেন এভাবে, মূলত শিলার উপর সংঘটিত হয়। শিলা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ, যেটাকে আমরা মৃত্তিকা বলে থাকি। তাই বলছে সয়েল প্রপার্টিস অ্যাজ এ কম্বাইন্ড ইফেক্টস অফ ওয়েদারিং। সয়েল প্রপার্টিস কম্বাইন্ড ইফেক্টস অফ ওয়েদারিং, তাহলে ইফেক্টস অফ ওয়েদারিং যেহেতু বলছে, তাহলে আবহাওয়া বিকারের কী কী বিষয় এখানে নিয়ন্ত্রিত? আবহাওয়া বিকার আবহাওয়ার সাথে সম্পর্কিত ক্লাইমেট, আর দিয়ে টপোগ্রাফি, পি দিয়ে প্যারেন্ট ম্যাটেরিয়াল ও অর্গানাইজেশনস,
অ্যান্টি টাইম, যিনি ব্যাখ্যা করেন মৃত্তিকার উপাদানগুলো আবহাওয়া বিকারের পদ্ধতি, ধরন এবং হারের প্রকৃতি এগুলো সম্মিলিত ফল, এবং এর নিয়ন্ত্রকগুলোই হচ্ছে জলবায়ু, ভূপ্রকৃতি, জনকশিলা, জীবজগৎ এবং সময়। সাধারণভাবে বিচুনি ভবন মূলত দুই প্রকার, এক যান্ত্রিক বিচুনি ভবন, দুই রাসায়নিক বিচুনি ভবন। কিন্তু সংজ্ঞায় বলা হয়েছে যে পৃথিবীর প্রাকৃতিক শক্তির মধ্যে যান্ত্রিক, রাসায়নিক এবং জীবজগৎ দ্বারা, তাহলে বিচুনি ভবন প্রধানত দুই প্রকার হলেও সার্বিকভাবে বিচুনি ভবনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এক যান্ত্রিক বিচুনি ভবন, দুই রাসায়নিক বিচুনি ভবন, তিন জৈবিক বিচুনি ভবন। যান্ত্রিক বিচুনি ভবন, যান্ত্রিক কথাটা খেয়াল করে দেখো, যন্ত্র। আমরা সাধারণত কোনো কাজ করতে গেলে বিশেষ কিছু যন্ত্র, হ্যামার নেই, কোদাল নেই, শাবল নেই, দা নেই, বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করি, তার মানে আমাদের কাজের সুবিধার্থে। তো এখানে তো বিচুনি ভবন আবহাওয়া বা প্রকৃতির দ্বারা, তাহলে প্রকৃতির যন্ত্রটাকে, প্রকৃতির যন্ত্র অবশ্যই কেউ আছে, প্রকৃতির যন্ত্রই হচ্ছে প্রকৃতির সূর্য, তাপ, তার মানে আবহাওয়ার যে উপাদান, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, এসবই হচ্ছে আবহাওয়া বিকার বা বিচুনি ভবনের উপাদান। তাহলে যান্ত্রিক বিচুনি ভবন ও যন্ত্র দ্বারা, বাহ্যিক প্রাকৃতিক শক্তি সমূহের দ্বারা শিলার চূর্ণ বিচূর্ণ হওয়াকেই যান্ত্রিক বিচুনি ভবন বলা হয়ে থাকে। এই বাহ্যিক প্রাকৃতিক শক্তি সমূহের মধ্যে সূর্যের তাপ, পানি, বরফ এবং আমরা চাপ হ্রাস এগুলোর কথাও বলতে পারি। আমরা যান্ত্রিক বিচুনি ভবনের শ্রেণীবিভাগ জানব এরপর। যান্ত্রিক বিচুনি ভবনের জন্য দায়ী শক্তি সমূহ কি কি শক্তির দ্বারা মূলত যান্ত্রিক বিচুনি ভবন হয়ে থাকে? এক ভূতাত্ত্বিক পীড়ন, দুই ভূমিরূপের ক্ষয়কারী শক্তি উদ্ভূত পীড়ন, তিন তাপীয় পীড়ন, চার জলজাত পীড়ন বা পানি থেকে উদ্ভূত পীড়ন, পাঁচ ক্যালাসজনিত পীড়ন, ছয় জৈব পীড়ন। ভূতাত্ত্বিক পীড়ন মূলত ভূ-অভ্যন্তরে যে তাপ এবং চাপ রয়েছে সেটার কারণে যে ভূমির উপরে প্রেশার পড়ছে বা শিলার যে চূর্ণ বিচূর্ণ হয়েছে সেটা। ভূমিরূপ নানাভাবে ক্ষয়সাধিত হয়, যেমন অগ্নি ভবন দ্বারা ক্ষয় হয়, অপসারিত দ্বারা স্মরণের সময় সে ক্ষয় হয়, এই ক্ষয় হওয়ার সময় তার থেকে যে চাপটি মুক্ত হয় তখন শিলা ফেটে যায় চাপ মুক্ত হওয়ার কারণে। এই যে ফেটে যাওয়া জন্য যে ক্ষয়কারী শক্তি, সেই যে একটা প্রেশার, সে প্রেশার থেকে যে শিলার ফেটে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হওয়া, সেটাও যান্ত্রিক বিচুনি ভবনের জন্য দায়ী শক্তি। তাপীয় পীড়ন, তাপের মূল উৎসই হচ্ছে সূর্য, এর সূর্যের তাপ সবসময় সব জায়গায় সমানভাবে পড়ে না বা শিলাও সমানভাবে গ্রহণ করতে পারে না, এটির কারণে যে শিলার ফেটে যাওয়া সেটা হচ্ছে তাপীয় পীড়ন। জলজাত বা পানিজাত পীড়ন, পানিধর থেকেও পানিও শিলাকে ফাটাতে সক্ষম, কারণ পানি যখনই অভ্যন্তরে ভাগে প্রবেশ করে তখন বিভিন্ন ধরনের সে চাপ প্রয়োগ করে করে বের হয়, ভিতরে যায়, সেই যে চাপ প্রয়োগ করা সেটার কারণেও শিলা ফেটে যায়। আবার পানি যদি শিলার অভ্যন্তরে প্রবেশ করে এবং সেটা যদি ঠান্ডা এলাকা হয় তাহলে সেটি ঠান্ডা হয়ে বরফ হয়, বরফ সে আয়তনে নয় গুণ বৃদ্ধি পায়, পানি থেকেও নয় গুণ বৃদ্ধি পায়, তখন শিলার মধ্যে যে চাপের সৃষ্টি হয় তাতেও শিলা ফেটে যায়। জৈব পীড়ন, জীবকুল দ্বারাও মূলত
যান্ত্রিক বিচুনী ভবনের কিছু অংশ সংগঠিত হয়ে থাকে, তা আমরা পরবর্তী সময়ে জানতে পারবো। এখনই সেটা হচ্ছে আমরা যখন বিচুনী ভবনের শ্রেণীবিভাগ করব, যান্ত্রিক বিচুনী ভবন। বিচুনী ভবনের এই দায়ী শক্তি দ্বারা যে বিচুনী ভবন হচ্ছে তার উপর ভিত্তি করে যান্ত্রিক বিচুনী ভবনকে ভাগ করা, কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো যান্ত্রিক বিচুনী ভবন নিয়ন্ত্রক সমূহ বা যে শক্তির দ্বারা যান্ত্রিক বিচুনী ভবন নিয়ন্ত্রিত হয় তাদের উপর ভিত্তি করে যান্ত্রিক বিচুনী ভবনকে মূলত আমরা পাঁচ ভাগে ভাগ করেছি। সেগুলো হচ্ছে তাপীয় বিচুনী ভবন, চাপ হ্রাসজনিত বিচুনী ভবন, ক্যালাসজনিত বিচুনী ভবন, ক্যালাস বিচুনী ভবন, চার আর্দ্রতাজনিত বিচুনী ভবন, পাঁচ মাধ্যাকর্ষণ শক্তিজনিত বিচুনী ভবন। তাপীয় বিচুনী ভবনের আবার কয়েকটি শ্রেণী ভাগ রয়েছে। তাপীয় বিচুনী ভবন কি? তাপ, পৃথিবীতে তাপের একমাত্র উৎসই হচ্ছে সূর্য। এই সূর্যের তাপের উপর ভিত্তি করে তাপীয় বিচুনী ভবনকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক, তাপীয় বিচুনী ভবন সমূহের মধ্যে যে শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো হচ্ছে তাপীয় ফাটল, প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, ক্ষুদ্র কণা বিসরণ, সৌর ফাটল, বোল্ডার ক্লিভিং। আমি আবার বলছি, তাপীয় ফাটল, প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, ক্ষুদ্র কণা বিসরণ, সৌর ফাটল, বোল্ডার ক্লিভিং। তাপীয় ফাটলটি কি? সূর্যের তাপে শিলা প্রসারিত হয়, আবার তাপ কম হলে শিলা সংকুচিত হয়। এই যে শিলার প্রসারণ এবং সংকোচন, তখন শিলাতে তাপের এই অসম পরিবহনের কারণে শিলা অনেক কোনো সময় ফেটে যায়। শিলার এই যে ফাটল, সেই ফাটলকেই বলা হয় তাপীয় ফাটল। প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, শিলা তাপে প্রসারিত হলেও শিলা তাপের কুপরিবাহী, অর্থাৎ শিলায় উপরের অংশে তাপ পেয়ে যতটুকু গরম হয় অভ্যন্তর ভাগে ততটুকু প্রবেশ করতে পারে না। এর ফলে শিলাতে তাপের অসম বণ্টন হয়। এই অসম বণ্টনের ফলে শিলা কোনো সময় যে উপরের অংশে তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় খুব বেশি, কিন্তু নিচের অংশ ততটা উত্তপ্ত হতে পারে না। এই যে উত্তপ্ত না হওয়ার কারণের ফলে শিলার যে উপরের অংশ বেশি সম্প্রসারিত হয়, নিচের অংশ সংকুচিত হয়ে না যায়। শিলায় যে ফাটলটি সৃষ্টি হয় সেটি ধীরে ধীরে আরও বেশি বড় হয় এবং এক সময় শিলা তার মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে ফেটে পড়ে যায়। একেই বলা হয় প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। এরপর হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। ক্ষুদ্র কণা বিসরণ হচ্ছে, আমরা জানি শিলা কতগুলো খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। সব খনিজ পদার্থেরই তাপ গ্রহণ ক্ষমতা একরকম নয়। কোনো খনিজ তাপ গ্রহণ করে খুব বেশি প্রসারিত হয়, আবার কোনো খনিজ তাপ সহজে গ্রহণ করতে পারে না। এই যে তাপ গ্রহণ খুব বেশি, দেখা যায় যে খনিজ সবচেয়ে বেশি তাপ গ্রহণ করে সে প্রসারিত হয়, কিন্তু অপর অংশটি দেখা যায় খনিজের অপর অংশ বা অন্য খনিজটি অত বেশি তাপ গ্রহণ করে না। ফলে একটির থেকে আরেকটি, মূল শিলা থেকে শিলা ছোট ছোট আকারে ভেঙে ফুলে পড়ে যায়। একেই বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। এরপর হচ্ছে সৌর ফাটল। শিলায় যে পরিমাণ তাপ গ্রহণ করে শীতল হয় বায়ুমণ্ডল অপেক্ষা, যদি এর মধ্যে পার্থক্য খুব বেশি হয়ে থাকে তাহলে শিলায় খুব বেশি পীড়নের সৃষ্টি হয়। এই যে পীড়ন, সেটা দিবারাত্রির তাপমাত্রার পার্থক্যের কারণেই মূলত হয়ে থাকে। দিনের বেলা সূর্যের তাপ বেশি পেলে শিলা বেশি গরম হয়, বায়ুমণ্ডলও উত্তপ্ত হয়, কিন্তু শিলা
কঠিন পদার্থ বলে এর তাপ গ্রহণ যতটুকু হবে ধীরে ধীরে সে তাপ বিকিরণ করবে। তাপ বিকিরণ করার ফলে রাতে সে যতটুকু গরম থাকে বায়ুমণ্ডল তার থেকেও যদি ঠান্ডা হয় তাহলে এই যে তাপের অসমতা সেই কারণেও শিলাতে ফাটলের সৃষ্টি হয়। এই যে ফাটল সেই ফাটলকে বলা হয়েছে সান ক্র্যাক বা সৌর ফাটল। সাধারণত মরু অঞ্চলে এই বিষয়টি সর্বাধিক পরিলক্ষিত হয়ে থাকে। বোল্ডার ক্লিভিং, বোল্ডার ক্লিভিং মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা জানি যে উঁচু পার্বত্যগাত্র থেকে পাহাড় সাধারণত নিচে নেমে আসে, কিন্তু কোনো কারণে কোনো পাথর যদি পাথরের কিছু অংশ পাহাড়ের উপরি ভাগে এবং কিছু অংশ পাহাড়ের বা মাটির নিচের দিকে থাকলে বোল্ডার ক্লিভিংয়ে পাহাড়ের গাত্রে বা কোনো উন্মুক্ত শিলারাশিতে কোনো পাথর যদি কিছু অংশ মাটির উপরে এবং কিছু অংশ মাটির অভ্যন্তরে থাকে তাহলে মাটির উপরের অংশ যতটুকু তাপ গ্রহণ করে গরম হয় মাটির অভ্যন্তরের অংশ তাপ গ্রহণ করে ততটুকু গরম হতে পারে না। এই যে তাপ গ্রহণ না করার ক্ষমতা তার থেকে উপরের অংশ যেহেতু ঘন ঘনই তাপ গ্রহণ করছে এবং শীতল হচ্ছে সেইখান থেকে যেই সমান্তরালভাবে মাটির সমান্তরালভাবে তাপ উপরে তাপের এই অসমতার জন্য মাটির সমান্তরালে এই যে পাথরটি সেটি ভেঙে পড়ে যায়। এই যে পাথর ভেঙে পড়ে যাওয়া সেটাকেই বলা হয়েছে বোল্ডার ক্লিভিং। যে চাপ হ্রাসজনিত আবহাওয়া বিকার আমরা জেনেছি যান্ত্রিক আবহাওয়া বিকার পাঁচ প্রকার, তার মধ্যে দ্বিতীয়টি ছিল চাপ হ্রাসজনিত আবহাওয়া বিকার। শিলার উপরিভাগের ক্ষয়জনিত পদার্থের অপসারণ বা নগ্নি ভবনের দ্বারা শিলার উলম্ব চাপ হ্রাস পায়, অর্থাৎ শিলার যে নিচের দিকে যে প্রেসার ছিল সেটি হ্রাস পায়। এই দিক থেকে যদি এটি কমে যায় তাহলে সেটা হ্রাস পায়। এই যে হ্রাস পাওয়া তার মানে উলম্ব চাপের যে হ্রাস হওয়া তাহলে শিলার সেটি এই হ্রাস কারণে সেটি উপরের দিকে তখন প্রসারিত হয়, তার মানে সে উর্ধ্বর দিকে একটু উঠার প্রবণতা লাভ করে। এই কারণে ভূপৃষ্ঠের সমান্তরালে ফাটলের সৃষ্টি হয়। যে ফাটলটি উলম্বভাবে হতো সেটি তখন এই সমান্তরালভাবে সৃষ্টি হতে থাকে। এই যে ফাটল সমান্তরালভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে সৃষ্টি হওয়া তখন সেখানে উপরের অংশ থেকে শিলার উপরের অংশ থেকে পেঁয়াজের খোসার ন্যায় শিলা খসে পড়ে, একেই পৃথক হয়ে যায়, একে বলা হয় স্বল্পমোচন পদ্ধতি। গ্রানাইট শিলায় সাধারণত এই ধরনের বিচুনি ভবন সবচেয়ে দৃষ্টিগোচর হয়। পার্বত্য গুহায় দেখা যায় একে সিটিংও বলা হয়ে থাকে। আবার এভাবে শিলা উপরের অংশ বা পেঁয়াজের ন্যায় খুলে পড়াকে আমরা স্বল্পমোচন পদ্ধতি বলি। এর অপর এই পদ্ধতির আরেক নাম হচ্ছে সিটিং। এই পদ্ধতি যদি গুহা বা টানেলে পাতলা পাতের পরিবর্তে ছোট ছোট হয়ে খুলে পড়ে, আমি গুহা বা টানেলের ছোট ছোট যদি হয়ে পড়ে উপরের অংশটি তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় স্প্যালিং, তাকে বলা হয় স্প্যালিং। আমরা গুহা বা টানেলের দিকে গেলে দেখা যায় যে ছাদের উপরের অংশ কিছু কিছু ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, পৃথক হয়ে পড়ে যাচ্ছে মূল শিলার থেকে। এই যে পৃথক হয়ে পড়ে যাওয়া সেটাকেই বলা হচ্ছে স্প্যালিং। আর যেটি কিনা শিলার মধ্যে হবে সেটাকে বলা হয় সিটিং, সিটিংয়ের অপর নাম স্বল্পমোচন। এরপর হচ্ছে কেলাসজনিত আবহাওয়া বিকার। কেলাস গঠনের সময়ে শিলার যে আয়তন, যে সাধারণত পদার্থের যে আয়তন বাড়ে এবং এর উপর যে শিলার উপরে যে প্রেসার সৃষ্টি হয় তাতেও শিলার চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। যেমন বরফের কেলাস বা লবণের দ্রবণ
ক্যালাশ গঠন ইত্যাদি হচ্ছে আমাদের ক্যালাশ আবহবিকারের উৎকৃষ্টতার উদাহরণ। সাধারণত আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি, এক বরফের ক্রিয়া, দুই লবণ ক্যালাশ গঠন। এক বরফের ক্রিয়া, দুই লবণ ক্যালাশ গঠন। বরফের ক্রিয়া কি? পানি জমে বরফ হলে তা আয়তনে নয় গুণ বৃদ্ধি পায়। এই যে নয় গুণ বৃদ্ধি পাওয়া, তা শিলার অভ্যন্তর ভাগে আবদ্ধ স্থানে যদি পানি জমাট বাঁধে তাহলে প্রেশার, একটা যে চাপ সৃষ্টি করে, সেই চাপের কারণেও বরফ শিলাকে ভেঙে টুকরো টুকরো করে। এটার ফলেও শিলা চূর্ণ বিচূর্ণ যে হওয়া, তাকেও বলা হয়েছে আবহাওয়া বরফ দ্বারা আবহবিকার। তারপরে হচ্ছে লবণ ক্যালাশ গঠন। মৃত্তিকা বা শিলার অভ্যন্তরে দ্রবণ থেকে লবণ ক্যালাশ গঠনের ফলে শিলায় যে চাপের সৃষ্টি হয়, তাতেও শিলা টুকরো টুকরো হয়ে যায় এবং শিলার বিচূর্ণী ভবন হয়ে থাকে। এইভাবেও শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তাহলে বুঝলাম ক্যালাশ আবহবিকারের ক্ষেত্রে লবণ আর বরফ সবচেয়ে বেশি ক্রিয়াশীল। আমি বরফেরটিও চিত্র এঁকে দেখাতে হবে, লবণেরটিও চিত্র এঁকে দেখাতে হবে। যান্ত্রিক শক্তির আরেকটি হচ্ছে পানি। পানি বৃষ্টি রূপেও হতে পারে, পানি নদীর যে প্রবাহিত পানি সেটির দ্বারাও যে শিলার চূর্ণ বিচূর্ণ সেটাও কিন্তু আবহবিকার। পানি গ্রহণের ফলে শিলা বা খনিজের আয়তন বাড়ে, আবার শুষ্ক হলে তা সংকুচিত হয়। ধীরে ধীরে এই যে সংকোচন আর সম্প্রসারণের মাত্রা, ধীরে ধীরে শিলাতে ফাটলের সৃষ্টি হয় এবং শিলা বিচূর্ণিত হয়। স্লেকিং এ ধরনেরই এক ধরনের আবহবিকার। আমরা আমাদের ঘরেও এই বিষয়টি লক্ষ্য করি, ঘরে বা আমাদের দেয়ালে কোনো অংশে যদি ফাটল থাকে বা কোনো কারণে সেখানে পানি প্রবেশ করে, তাহলে সেই অংশ ধীরে 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 চূর্ণ বিচূর্ণ হতে থাকে, ধীরে ধীরে ফেটে যেতে থাকে। সেটাও কিন্তু আর্দ্রতাজনিত আবহবিকারের একটি উৎকৃষ্ট উদাহরণ। মাধ্যাকর্ষণ শক্তিজনিত আবহবিকার। মাধ্যাকর্ষণ শক্তির কারণে উঁচু পার্বত গাত্র থেকে পাহাড় পাথর, বড় বড় পাথর নিচের দিকে বা পাহাড়ের পাদদেশের দিকে নেমে আসে। এই যে পাহাড়ের পতন উঁচু পার্বত গাত্র থেকে পর্বন, সে পড়ার সময় শিলা, ওই স্থানে যদি কোনো শিলা থাকে তাকেও চূর্ণ বিচূর্ণ করে, আবার নিচে এসেও যে শিলা থাকে তাদেরকেও সে চূর্ণ বিচূর্ণ করে। এভাবে মাধ্যাকর্ষণ শক্তি শিলার চূর্ণ বিচূর্ণতে সহায়তা করে থাকে। চূর্ণী ভবন অধ্যয়নে মূলত হচ্ছে পৃথিবীর যান্ত্রিক ক্রিয়াসমূহ, যেমন সূর্য, পানি, তারপরে মাধ্যাকর্ষণ শক্তি এবং বরফ গঠন, এই বিষয়সমূহ সবচেয়ে বেশি কার্যকর। তবে যান্ত্রিক বিচূর্ণী ভবনে সবচেয়ে বেশি শক্তিশালী কার্যকর একক হচ্ছে সূর্যের তাপ, এবং মরু অঞ্চলে মূলত সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণী ভবন সংগঠিত হয়ে থাকে।